ইয়েমেনের জলসীমায় প্রবেশ করতে হলে অবশ্যই অনুমতি নিতে হবে, জানিয়ে দিল হুতি। হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে ভারতীয় নাগরিক নিহত। কৌশলী হয়েও সংরক্ষিত আসন পেলেন না ইমরান খানের দল। ইউরোপীয় রাষ্ট্রদূতদের লাথি মেরে বের করে দেওয়া উচিত বলে মনে করেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট। সবশেষে জানবেন মালদ্বীপকে সামরিক সহায়তা দেবে চীন, কি করবে ভারত। ইয়েমেনের জলসীমায় জাহাজ প্রবেশে অবশ্যই অনুমতি নিতে হবে। হুতি নিয়ন্ত্রিত টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের মন্ত্রী মিসফার আল নুমাইর গতকাল এই কথা বলেন। গাজায় ইসরায়েলি হামলার বিরুদ্ধে ফিলিস্তিনিদের পক্ষ নিয়ে গত বছরের নভেম্বরে মাঝামাঝি থেকে এডেন উপসাগরে চলাচলকৃত বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়ে যাচ্ছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। হুতিদের ক্রমাগত হামলায় পণ্যবাহী জাহাজের মালিকরা এখন রুট পরিবর্তন করতে বাধ্য হচ্ছে। তারা দক্ষিণ আফ্রিকা হয়ে জাহাজ চলাচলের প্রস্তুতি নিয়েছে, কিন্তু তা খুবই ব্যয়বহুল, কারণ এই পথে পাড়ি দিতে জাহাজগুলোকে অনেক পথ ঘুরতে হবে। এদিকে লোহিত সাগরে হুতিদের হামলা থেকে বাণিজ্যিক জাহাজকে রক্ষায় যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য হুতিদের স্থাপনার লক্ষ্য করে হামলাও চালিয়েছে। ইরান সমর্থিত হুতি বিদ্রোহী কর্তৃক পরিচালিত আল মাসিরা টেলিভিশনের খবরে বলা হয়েছে, লোহিত সাগরে যেসব জাহাজ চলাচল করবে তাদেরকে ইয়েমেনি নৌবাহিনীর কাছ থেকে অনুমতি নিতে হবে, তাহলে এই সব জাহাজ নিরাপদে চলাচল করতে পারবে। হংকং ভিত্তিক HGC গ্লোবাল কমিউনিকেশন বলছে, লোহিত সাগরের নিচে থাকা 4টি কমিউনিকেশন কেবল ক্ষতিগ্রস্ত হয়েছে। কীভাবে এগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে তা জানা যায়নি। এর ফলে লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজ চলাচলের প্রকৃত তথ্য পাওয়া যাচ্ছে না। তবে হুতি নিয়ন্ত্রিত টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের মন্ত্রী মিসফার আল নুমাইর বলেছেন, যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের হামলায় এইসব কেবল ক্ষতিগ্রস্ত হয়েছে। হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে ভারতীয় নাগরিক নিহত। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ছোড়া ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে এক ভারতীয় নাগরিক নিহত হয়েছেন। এই ঘটনায় আরও 2 জন আহত হয়েছেন, তারা 3 জনই ভারতের কেরালার বাসিন্দা। সোমবার এই হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, ইসরায়েলি জরুরি পরিষেবা মেগান ডেভিড অ্যাডম এর মুখপাত্র জাকি হেলার জানিয়েছেন, সোমবার স্থানীয় সময় বেলা প্রায় 11টার দিকে ইসরায়েলের গ্যালিলি অঞ্চলের একটি মোশাব মার্গালিউটের এক ফলের বাগানে ক্ষেপণাস্ত্রটি আঘাত হানে। এতে কেরালার কেল্লাম থেকে ইসরায়েলে যাওয়া পাট নিবিন ম্যাক্সওয়েল নিহত হন। এই সময় ভারতীয় নাগরিক বুশ জোসেফ জর্জ ও পল মেলভিন আহত হন। আহতদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। ইসরায়েলের দূতাবাস সামাজিক যোগাযোগ মাধ্যম X-এর এক পোস্টে বলছে, আমরা প্রার্থনা এবং ভাবনা স্বাভাবিকভাবে হতাহতদের পরিবারের সাথে রয়েছে। ইসরায়েলি চিকিৎসা প্রতিষ্ঠানগুলো সম্পূর্ণরূপে তাদের সেবায় নিয়োজিত। আমাদের সেরা চিকিৎসাকর্মীদের মাধ্যমে আহতদের চিকিৎসা করা হচ্ছে। ইসরায়েল বিদেশি নাগরিকদের সমানভাবে সম্মান করে। কৌশলী হয়েও সংরক্ষিত আসন পেল না ইমরান খানের দল। গত 8ই ফেব্রুয়ারি পাকিস্তানের জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এদের সর্বাধিক 92টি আসনে জয়ী হয় ইমরান খানের দল পাকিস্তান তেহরিক ইনসাফ সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা। পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ 79টি এবং পাকিস্তান পিপলস পার্টি 54টি আসন পায়। আইনি বাধ্যবাধকতায় দলীয় ব্যাট প্রতীকে নির্বাচন করতে পারেনি PTI, ফলে দলটির প্রার্থীরা বিভিন্ন প্রতীকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। জয় এসেছে সর্বাধিক আসনে, কিন্তু দলীয় প্রতীক না থাকায় জটিলতা দেখা দেয় সংরক্ষিত 70টি আসন নিয়ে। অবশেষে সংরক্ষিত আসনের অংশ পেতে সুন্নি ইত্তেহাদ কাউন্সিল নামের একটি দলকে সমর্থন করে PTI-এর বিজয়ী প্রার্থীরা, কিন্তু তারপরেও সংরক্ষিত আসন পাচ্ছে না দলটি। সোমবার দেশটির নির্বাচন কমিশন এই সিদ্ধান্তের কথা জানিয়েছে। কমিশনের এই সিদ্ধান্ত ইমরান খানের দল PTI-এর জন্য আরেকটি বড় ধাক্কা। সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে এই সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান নির্বাচন কমিশন। 5 সদস্যের নির্বাচন কমিশনের 4 জন SIC-কে সংরক্ষিত আসন না দেওয়ার পক্ষে মত দেন, অন্যজন এই সিদ্ধান্তের বিপক্ষে মত দিয়েছেন। ECP জানিয়েছে 8ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের আগেই সংরক্ষিত আসনের জন্য অগ্রাধিকারের ভিত্তিক নামের তালিকা কমিশনে জমা দেওয়ার কথা। ওই সময় সংরক্ষিত আসনের জন্য এই তালিকা জমা দেওয়ার সময় বাড়ানো হয়েছিল, কিন্তু SIC কোনো তালিকা জমা দেয়নি। নির্বাচনের আগেই ওই তালিকা জমা দেওয়া বাধ্যতামূলক বলে উল্লেখ করেছে কমিশন। ইউরোপীয় রাষ্ট্রদূতদের লাথি মেরে বের করে দেওয়া উচিত। রাশিয়া থেকে ইউরোপীয় ইউনিয়নভুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের লাথি মেরে বের করে দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ। সামাজিক যোগাযোগ মাধ্যমে X-এ শেয়ার করা এক টুইটে তিনি এই মন্তব্য করেন। ইউরোপের বিভিন্ন দেশ রাশিয়ার আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপ করতে পারে, এমন বিষয়ে সতর্ক করে দিতে আলোচনার জন্য ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের তলব করেছিল রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়।
কিন্তু সংশ্লিষ্ট দেশগুলোর রাষ্ট্রদূতেরা এই তলব উপেক্ষা করেছেন। বিষয়টিকে কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত বলে আখ্যা দিয়েছেন মেদভেদেব। মেদভেদেব বলেন, ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর রাষ্ট্রদূতেরা রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে অস্বীকৃতি জানিয়েছেন। তারা ব্রাসেলস থেকে কিছু পরামর্শ পেয়ে এই কাজ করেছেন। তিনি আরও বলেন, এটি সম্পূর্ণরূপে কূটনৈতিক মিশন ও রাষ্ট্রদূতের কর্মকাণ্ডের যে প্রচলিত ধারণা তার বিরুদ্ধে যায়। এইসব রাষ্ট্রদূতকে রাশিয়া থেকে লাথি মেরে বের করে দেওয়া উচিত এবং দেশগুলোর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক আরও কমিয়ে আনা উচিত। তিনি ইইউ কূটনৈতিকদের রাজনৈতিক মূর্খ বলেও আখ্যা দিয়েছেন। তিনি বলেন, তারা তাদের আসল কাজ বোঝেন না। We also found that there are reasonable grounds to হামাসের বিরুদ্ধে যৌন সহিংসতার বিশ্বাসযোগ্য প্রমাণ পেয়েছে জাতিসংঘ। গত 7 অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে নজিরবিহীন হামলা চালায় হামাস। 1200 মৃত্যুর পাশাপাশি 250 বেশি মানুষকে জিম্মি করে তারা। চটিকা অভিযানের সময় নারীদের উপর যৌন সহিংসতা চালিয়েছে হামাস সদস্যরা, এমন অভিযোগ করেছিল তেল আবিব। জাতিসংঘেও তোলা হয়েছে এমন অভিযোগ। সংস্থাটির সংঘাতপূর্ণ স্থানে যৌন সহিংসতা বিষয়ক বিশেষ প্রতিনিধির দাবি, বেশ কিছু তথ্য প্রমাণ যাচাইয়ের পর তারা সিদ্ধান্তে পৌঁছেছেন অন্তত 3টি স্থানে ঘটেছে যৌন নিপীড়নের ঘটনা। ইসরায়েলি প্রতিনিধিদের সাথে 33টি বৈঠক হয়েছে তার বিশেষজ্ঞ টিমের। 5000-এরও বেশি ফটোগ্রাফ ও 50 ঘন্টা ভিডিও ফুটেজ নিয়ে বিশ্লেষণ করেছেন তারা। যদিও নির্যাতনের শিকার হয়েছেন এমন কারোর সাথেই কথা বলতে পারেননি তারা। প্রমিলা প্যাটেন বলেন, যৌন সহিংসতার বিষয়ে বিশ্বাসযোগ্য বেশ কিছু ব্যাপার খুঁজে পেয়েছে। ধর্ষণ, গণধর্ষণ, নৃশংসতা চালানো হয়েছে নারীদের উপর, অন্তত 3টি স্থানকে শনাক্ত করেছে। নোভা মিউজিক ফেস্টিভ্যালের ভেনু, রোড টু 32 এবং কিবুৎসে বেশিরভাগ কেসে ধর্ষণের পর খুন করে ফেলা হয়। আমাদের সাথে বিশেষজ্ঞদের একটি দল ছিল, যাদের মধ্যে ফরেন্সিক এবং ডিজিটাল তথ্য বিশেষজ্ঞ ছিলেন। তবে হামাসের বিরুদ্ধে অভিযোগের সত্যতা নিয়ে প্রশ্ন আরও জোরদার হয়েছে ইন্টারসেপ্ট নিউজ অর্গানাইজেশনের এক প্রতিবেদন প্রকাশের পর। গত ডিসেম্বরে নিউ ইয়র্ক টাইমসের এক রিপোর্টে তথ্যের অসঙ্গতি তুলে ধরেছে তারা। মার্কিন গণমাধ্যমে প্রকাশিত ওই প্রতিবেদনে হামাসের যৌন সহিংসতার শিকার 3 ভুক্তভোগীর কথা তুলে ধরা হয়। এবার ইন্টারসেপ্টের অনুসন্ধানে দেখা গেল, কিবুস বেইরির 13 এবং 16 বছর বয়সী যে 2 কিশোরীর উল্লেখ করা হয়, তারা আদৌ কোনো কিছুর শিকার হননি, বরং গুলিবিদ্ধ হয়েছিলেন। তৃতীয় নারী গাল আব্দুস এর পরিবারও অস্বীকার করেছে যৌন হয়রানির খবরের। মালদ্বীপকে সামরিক সহায়তা দেবে চীন, কী করবে ভারত? ভারত এবং মালদ্বীপের কূটনৈতিক টানাপোড়েনের বিষয়টি গড়িয়েছে বহুদূর। এ নিয়ে এখন চলছে এক ধরনের ভূরাজনৈতিক খেলা। মালদ্বীপ থেকে ভারতীয় সেনা প্রত্যাহার, আবার সেই মালদ্বীপের কাছে নৌঘাঁটি স্থাপন, সব মিলিয়ে পরিস্থিতি যখন উত্তপ্ত, ঠিক সেই সময় জানা গেল মালদ্বীপকে সামরিক সহায়তা দেবে চীন। চীনের সঙ্গে একটি প্রতিরক্ষা সহযোগিতা স্বাক্ষর করেছে মালদ্বীপ। এর ফলে চীন থেকে বিনামূল্যে সামরিক সহায়তা পাবে দ্বীপ রাষ্ট্রটি। বার্তা সংস্থা পিটিআর বরাদ্দে সোমবার এক প্রতিবেদনে এই খবর দিয়েছে সংবাদ মাধ্যম এনডিটিভি। এতে বলা হয়েছে, শক্তিশালী দ্বিপাক্ষিক সম্পর্ক গড়ে তুলতে বিনামূল্যে সামরিক সহায়তা প্রদানের জন্য সোমবার মালদ্বীপের সঙ্গে একটি প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে চীন। মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজু তার দেশ থেকে ভারতীয় সেনাদের প্রথম দলকে প্রত্যাহারের সময়সীমা নির্ধারণ করে দেওয়ার অল্প কয়েকদিনের মধ্যেই এই চুক্তি স্বাক্ষর করা হলো। এনডিটিভি বলছে, মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ হাসান মামুন দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা করতে চীনের আন্তর্জাতিক সামরিক সহযোগিতা অফিসের ডেপুটি ডিরেক্টর মেজর জেনারেল ঝাং বাওকুনের সঙ্গে দেখা করেন। মালদ্বীপের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, মামুন এবং মেজর জেনারেল বাওকুন মালদ্বীপে চীনের সামরিক সহায়তা প্রদানের বিষয়ে একটি চুক্তিতে স্বাক্ষর করেন। এটি উভয় দেশের শক্তিশালী দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সামনে এগিয়ে নিয়ে যাবে।